উদ্বোধনের আগেই সুনামগঞ্জের কুন্দা নালা খালের ওপর নির্মিতব্য সেতুর পাঁচ গার্ডার ধসে যাওয়ায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকির হোসেনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবার নির্দেশ দেওয়া হয়। এর আগে সোমবার সড়ক ও জনপদ বিভাগের ডিজাইন সেকশনের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান প্রকৌশলী শিশির কুমার রাউত ঘটনাস্থল পরিদর্শন করেন। গত রোববার সন্ধ্যায় কুন্দা নালা খালের উপর নির্মিতব্য ওই সেতুর পাঁচটি গার্ডার ধসে যায়।